حكيم. اللهم انفعنا بما علمتنا انك على كل شيء قدير. কেমন আছো সবাই? ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছেন। কে কে আছো আজকে দেখি? আজকে আছে লামিয়া, লামিয়া লামিয়াটা কে? তারপরে আমরা দুই বোন লামিয়া মারিয়াম। লামিয়া মারিয়াম, মাশাআল্লাহ, ভালো আছো তোমরা? জি স্যার। জি আঙ্কেল। জি আলহামদুলিল্লাহ। তোমরা কোন স্কুলে? আঙ্কেল আমরা শিফা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইরিয়াতে পড়ি। ও মাশাআল্লাহ, বাংলা মিডিয়াম? জি আঙ্কেল। হ্যাঁ, কোন ক্লাসে? এখন আমরা পড়ে উঠছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক মাবরুক। দুই বোন একসাথে? জি আঙ্কেল। তোমরা কি টুইন? না আঙ্কেল, এক বছরের ছোট বড়। এক বছরের ছোট বড়? আচ্ছা, মাশাআল্লাহ। লামিয়া মারিয়াম, হ্যাঁ, ভেরি গুড। তারপরে আছে কি? সোহাজামান, সিফাত ইসলাম, সিফাত ইসলাম কো? সিফাত ইসলাম, সিফাত ইসরাত জাহান, সাদাত, সাদাত কামাল। আমার নাম সালিদ কামাল। ও সালিদ কামাল, তুমি মাশাআল্লাহ, তুমি তো এখন মোহাম্মদপুরে না? জি আঙ্কেল। মাশাআল্লাহ, তুমি কি স্কুলে যাও? না, এই করোনা মধ্যে স্কুলে যাই না। ও, করোনার কারণে স্কুলে যাওয়া হয় না। তোমার ভাইয়া কই? এই আমার সামনে। ও, সামনে। দেখি একটু সামনে আসো দেখি সাদাত, অনেকদিন দেখি না তোমাদের। আমি পড়লানি। কি নাম? সালাম আলাইকুম শেখ। আমার ছেলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুল লতিফ প্রধানের ছেলে ইব্রাহিম প্রধানই না? হয় হয়। মাশাআল্লাহ, ভেরি গুড। ভালো আছো ইব্রাহিম? কেমন আছো? আমি ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কোথায় আছো? রিয়াদে বাবার কাছে? রিয়াদে। তোমার দেশের বাড়ি কোথায় জানো? দাদা বাড়ি কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়া কোথায়? আসাম। আসাম, মাশাআল্লাহ, আসাম। জি, ভেরি গুড। আর কে আছে? আরেকজন কাকে দেখছি? আহমদ। আহমদ কেমন আছো? আহমদ, তোর পাঞ্জাবিটা আমাকে দিবা? তোর পাঞ্জাবিটা তো অনেক সুন্দর। বলো জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছো?
जी 5000 अच्छा আমরা সবাই শুনি বিসমিল্লাহ রহমান রহিম আমরা গত ক্লাসে হ্যাঁ মাশাআল্লাহ ভেরি গুড গত ক্লাসে আমরা কি বলেছিলাম মনে আছে কি কি বলেছিলাম বলো তো দেখি বাম হাতে খেতে হয় তাই বলেছিলাম না शैतान खाय बाम हाथे कारा खाय शैतान खाय हाँ शैतान आमरा कि शैतान होते चाय ना कि भालो मानुष होते चाय ভালো মানুষ হতে চাই শয়তান হচ্ছে আমাদের এনিমি ওরা আমাদের শত্রু শয়তানের কোনো কাজ করা যাবে না হ্যাঁ আচ্ছা আর কি বলেছিলাম মনে আছে খাওয়ার সময় কি বলতে হয় বিসমিল্লাহ মাশাআল্লাহ আচ্ছা খাবার শেষে কি বলতে হয় জানো একটা ছোট্ট দোয়া বলো তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুয়া মাশাআল্লাহ 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 মাবরুক আর কে সালিদ বলতে পারো জি আঙ্কেল বলো তো আঙ্কেল শুনি একটু الحمد لله الذي أطعمني هذا ورزقني من غير حول مني ولا قوة ما شاء الله ما شاء الله أمي بولي بولو أمي بولي سايمون بولو بولو سايم رحمان بولو أمي بولي بولو الحمد لله الذي أطعمني هذا من غير حول مني ولا মাশাআল্লাহ 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 এবার আহমদ কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানি হাযা ওয়া রযাকনিহি মিন গায়রি হাওলি ওয়ালা কুওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ আহমদ বলবে খেতে বসার সময় কি বলতে হয় কি বলে খেতে হয় আহমদ বলবে এবার বলো কি বলে খেতে হয় বিসমিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভেরি গুড আহমদ সূরা ফাতিহা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আহমদ বলতে পারবা সূরা ফাতিহা বলতে পারবা বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে পড়ে শোনো হ্যাঁ বলো আচ্ছা এবার কে বলবে যদি প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে শেষে মনে পড়লে কি বলতে হয় বলো 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 সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শিখব সেটি হচ্ছে সারাদিন পরে
রাত্রে খাওয়া শেষে ব্রাশ করে ঘুমাতে যাই না আমরা? ইব্রাহিম 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 বলবে এবার হলো খাওয়ার সময় কি বলতে হয়, কি বলে খাওয়া শুরু করতে হয়? When we start eating, what do you say? বলো কি বলতে হয়? Bismillahirrahmanirrahim. মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। আবার বলো তো খাওয়ার সময় কি বলে খেতে হয়? বলো আহমদ বলো। Bismillahirrahmanirrahim বলো। মাশাআল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হয়। হ্যাঁ আচ্ছা, ইব্রাহিম বলবে ডান হাতে খেতে হয় না বাম হাতে খেতে হয়? Yeah, when you will eat rice, will you use right hand or left? Yes. Right. Oh, you are wrong. You are wrong. Yes, I said use right hand. Oh, no problem. You eat? I'll win one. Nah, you use your left hand or right hand? Right hand. Okay, right hand. Thank you. আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটি হচ্ছে ঘুমানোর জন্য কি কি আদব, ঘুমাতে গেলে কি কি করতে হয়। আমি বলে নিই, তারপরে আমরা শিখবো। প্রথমত ঘুমাতে যাওয়ার আগে কি করব, ব্রাশ করব। তারপরে অজু করব। অজু করে বিছানায় শোয়ার আগে বিছানাটা কি করব, ঝেড়ে নিব। বিছানাটাকে ঝেড়ে নিব, হ্যাঁ, হয় কোনো ঝাড়ু দিয়ে অথবা টাওয়াল দিয়ে অথবা কোনো কাপড় দিয়ে বিছানাটাকে পুরো বিছানা ঝেড়ে নিব। তারপরে বিছানায় বসে সম্ভব হলে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করব বিছানায় বসে বসে। তারপরে ডান কাতে এইভাবে ঘুমাবো, এই যে দেখো, এই যে ডান দিকে এইভাবে কাঁধে বালিশের উপরে এইভাবে হাত দিয়ে, হ্যাঁ এইভাবে ঘুমানোর চেষ্টা করবো। হ্যাঁ, এই সময় কি বলবো জানো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। জি, এটা হলো বলার শোয়ার সময়। এই যে এটা, এই যে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছো, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এমন জিজ্ঞেস করতে হবে সত্যি। জি, এই দোয়া পড়ে ঘুমিয়ে যাব, ঠিক আছে? বলো আঙ্কেল, আমি এটা পারি। বলো আঙ্কেল, এটা পারে? পারো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো গুড বয়, তাই না? তুমি ভেরি গুড বয়, হ্যাঁ আহমদ পারে, তাই না? হ্যাঁ, তুমি শোনাও আঙ্কেল কে। হ্যাঁ বলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে, আহমদ পারে। জি আচ্ছা, এরপরে ঘুম থেকে উঠে কি বলতে হয় আমরা জানি? বলো আমি পারি। আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদা মা আমাদানা ওয়া ইলাইহি নুশুর। মাশাআল্লাহ, এই যে দেখো স্ক্রিনে দেখো, আমার পাপ আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। হ্যাঁ, এই যে একটু বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বললাম পারি তো? স্ক্রিনে দেখো, দেখো স্ক্রিনে দেখো, আরবিতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, বাংলায় অনুবাদ করা আছে, ইংরেজিতে অনুবাদ করা আছে, ট্রান্সলেট করা আছে।
এটা যার যার মুখস্থ নাই আজকে থেকে মুখস্থ করে নিবা বাড়িতে আব্বু আম্মুর কাছে শিখে নিবা প্রতিদিন ঘুমানোর আগে বলবা আম্মুকে যে আম্মু ঘুমানোর দোয়া কি বলতে হয় আমাকে শিখিয়ে দাও আবার ঘুম থেকে উঠে আম্মুকে জিজ্ঞেস করবে আম্মু ঘুমান থেকে উঠেছি এখন কি বলতে হবে আমাকে শিখিয়ে দাও এক সপ্তাহ মেমোরাইজ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু এক সপ্তাহ ঠিক আছে হ্যাঁ আজকে কেউ কি দেখাতে পারি যে কিভাবে ঘুমাতে হয় আয়াজ আয়াজ কি তোমার জি আঙ্কেল তোমার সোফার উপর কি শুয়ে দেখাতে পারো ঘুমাও কিভাবে ঘুমাতে হয় জি আঙ্কেল ইয়ালা রেডি হ্যাঁ মনে করো তুমি এখন ঘুমাতে যাচ্ছ তাহলে কিভাবে ঘুমাবে জি আঙ্কেল হ্যাঁ তুমি মনে করো এখন ঘুমাতে যাচ্ছ তাহলে কি কি করতে হবে এখন করে দেখাও হ্যাঁ কি করলে এটা হ্যাঁ বিছানা ঝাড়লাম আচ্ছা মাশাআল্লাহ তারপর তারপরে বিছানায় বসে হ্যাঁ তিনবার হচ্ছে সুরা ফালাক সুরা নাস আর সুরা ইখলাস পড়ব আর চারবার তারপরে সুরা ফাতিহা পড়ব মাশাআল্লাহ অথবা শুধু যদি নাস ফালাক ইখলাস পড়ো তাও যথেষ্ট সেই সাথে যদি আরো পড়তে চাও তাহলে সূরা বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি আরো যদি পড়তে চাও তাহলে সূরা বাকারার শেষ দুই আয়াত তারপরে কি করব তারপরে আমরা হচ্ছে শুভ ডান দিকে হ্যাঁ এদিকে এদিকে না ডান দিক ডান দিক কোন দিকে হ্যাঁ এদিকে এদিকে করতে হবে তোমার ডান দিক তোমার ডান দিক বলো সুন্দর হয়েছে আর কেউ আচ্ছা এখন অন্য কেউ বলো দেখি এই যে তোমাদের বন্ধু ঘুমিয়ে দেখালো এর মধ্যে কি কি ভুল হয়েছে কে বলবে আঙ্কেল আমি বলবো কে তুমি আমি আব্দুর রহমান আব্দুর রহমান জি বলো ও বাম কাত হয়ে শুয়েছে ওর আব্বু ওকে বলে দিয়েছে ডান কাত হয়ে শুতে তাহলে ওটা ভুল হয়ে গেছে না আচ্ছা আর কি হচ্ছে আর কেউ বা আর কেউ আর কেউ বলতে পারো আমি না হ্যাঁ কে তুমি আব্দুর রহমান আব্দুর রহমান আচ্ছা আর কেউ সাইফ নাই সাইফ সাইফুল ইসলাম আর কেউ ঘুমিয়ে দেখাতে পারো আর কেউ ঘুমিয়ে দেখাতে পারো কি ভুল আছে বলো দেখি ব্রাশ করেনি ব্রাশ করেনি মাশাআল্লাহ আর কি হয়েছে
সালিদ বলো, সালিদ বলো, বলো কিভাবে ঘুমাতে হয় দেখে দেখাতে পারবা? না না, এই রুমে তো সোফা টোপা নাই, সোফা টোপা নাই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আজকে আমরা আবারও বলি যে প্রথমে ঘুমানোর আগে ব্রাশ করব, তারপরে অজু করব, তারপরে বিছানা ঝেড়ে নিব, তারপরে বিছানায় বসে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করব। আরও যদি পড়তে পারি তাহলে সূরা আয়াতুল কুরসি পড়ব এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ব। তারপরে ডান কাতে গালের নিচে হাত দিয়ে বালিশে ঘুমাবো, ঘুমানোর সময় বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, অথবা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়াহিয়া। ঘুম থেকে ওঠার সময় বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলো বলো, আমি পারি, বলো আমি পারি। হ্যাঁ তুমি পারো। আচ্ছা এবার এবার একটা প্রশ্ন, রেডি? জি আঙ্কেল। বলো তো দেখি মসজিদে নববী কোথায় অবস্থিত? মদিনায়। আঙ্কেল মদিনায়, মাশাআল্লাহ। আরেকটা বলো তো দেখি মসজিদুল হারাম কোথায় অবস্থিত? মাশাআল্লাহ। আর বলো তো দেখি হারামাইন কোথায় অবস্থিত? মক্কায়। হারামাইন, হারামাইন দুইটাই মক্কায় আঙ্কেল। না, হারামাইন মানে হচ্ছে দুটো, দুটো হারাম, একটা হচ্ছে মক্কা, একটা হচ্ছে আরেকটা কোথায়? মদিনা। মদিনা মক্কার মদিনায় দুটো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আরেকটা প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে, মুসলিমরা কোন দিকে মুখ করে সালাত আদায় করে? কাবার দিকে। আচ্ছা আমরা কি জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। দাদার নাম কি ছিল? মায়ের নাম কি ছিল? আমাদের নবী মুহাম্মদ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মাশাআল্লাহ।
পাঁচ ওয়াক্ত না হ্যাঁ ইব্রাহিম বল তো ইব্রাহিম ফজর জোহর আসর মাগরিব এশা এশা হ্যাঁ মাশাআল্লাহ ইব্রাহিম বলবে এবার হাউ মেনি প্রেয়ারস ইন দে আনমিউট করতে হবে হ্যাঁ ইব্রাহিম বলো ইব্রাহিম বলবে এবার বলো হ্যাঁ প্রতিদিন কয়েকত সালাত কয়েকত সালাত কি কি নাম বলতে পারো আচ্ছা বলো তো দেখি এর আগে বলেছিলাম আজকে আবার বলো এর আগে শোনো শোনো এর আগে বলেছিলাম জি আঙ্কেল বাংলাদেশের ওজন কত বাংলাদেশের ওজন নাকি আয়তন না ওজন ওজন নট ইংলিশ ইসলামিক ডে টু ডে ইউ ডু সালাত দেখি বাংলাদেশের ওজন কত গ্রাম তিন গ্রাম সেখানে আজকে এ পর্যন্ত শেষ করি আল্লাহ হয়তো বাঁচালে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ তারপরে বিছানা ঝেড়ে নেব তারপরে বিছানায় বসে দোয়াগুলি পাঠ করব তারপরে ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমানোর চেষ্টা করব হাত নিচে দিয়ে ডান হাত নিচে দিয়ে এরপরে দোয়া পড়বো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া এরপর ঘুম থেকে ওঠার সময় বলবো আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আমরা এখানে শেষ করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা জাযাকুমুল্লাহু খাইরান ইলা লিকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ وعليكم السلام الله يسلمك السلام عليكم ورحمه الله وبركاته